বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির প্রতিবাদে হাইকোর্টে মামলা। বিএসএফ এর ডিজিকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের। বিএসএফ আইনের 139 নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা, সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে বিস্তারিত জানাও। দেখো, এই মামলার ক্ষেত্রে বলা হয়েছে যে যেহেতু বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, সেহেতু এই মামলার ক্ষেত্রে বিএসএফ এর যে যিনি ডিজি রয়েছেন তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলো তো, তাকে বাদ দিয়ে এই মামলার বিচার পর্ব শুরু করা সেটা সম্ভব নয়, এবং সেই কারণেই এই মামলার ক্ষেত্রে বিএসএফ এর ডিজিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আগামী 14 ডিসেম্বর মামলার শুনানি বা বিচার পর্ব শুরু হবে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি করার পরেই এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়, এবং সেখানে বলা হয় যে বিএসএফ এর যে আইন রয়েছে, বিএসএফ আইনের 139 নম্বর ধারা, সেই ধারা কার্যত সংবিধানের পরিপন্থী এবার, এবং তারা সংবিধানের একেবারে উল্টো রাস্তায় হেঁটে এই ধরনের কোনো একটা আইন, সেটা দীর্ঘদিন চলতে পারে না, ফলত সেই আইনকেও বাতিল করা হোক, এই দাবি নিয়ে মূলত মামলা। তার পাশাপাশি বিএসএফ এর এই যে ক্ষমতা বা সীমানা বৃদ্ধি করা হয়েছে সেইটাকেও চ্যালেঞ্জ করে এই মামলা হয়েছে। এই মামলার ক্ষেত্রে বিএসএফ এর কি বক্তব্য আছে সেটা শোনা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, সেই কারণেই বিএসএফ এর ডিজিকে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই মামলায় তাকে যুক্ত করা হবে, এবং এই অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন হলে সেক্ষেত্রে 14 ডিসেম্বর মামলার যে বিচার পর্ব সেটা প্রধান বিচারপতির এজলাসে শুরু হবে, এবং তারপর আদালতের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে কি কি নির্দেশ দেওয়া হয় সেটাই এই মুহূর্তে দেখার। পাপিয়া, ধন্যবাদ তোমায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।